এই সমস্ত মানসিক গুণ আরব সমাজের মধ্যে বহুত বেশি। হদে মক্কা যাই না হজ করেছিল এবার মিডিয়া আপনারা দেখবেন নাকি, হদে মদিনা জন ফিরত ন এটা যাই কিলাব এটা না যাইলেও হজ হয়ে যাবে, কি যাবে গই হজ হয়ে যাবে গই। আর রসুল নিজের জবানত কি হর মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ বলেন না কি বলেন, মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি, আমার আমি নবীর রোজাটা যে জিয়ারত করলো, যে সাক্ষাৎ করলো, যে আসলো, যে মহব্বত রাখলো, তাজিম করলো, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের কঠিন ময়দান মাহশারের মধ্যে শাফাআত করা, তাকে ধরে ধরে জান্নাত ঢুকিয়ে দেওয়া, জান্নাত নিয়ে যাওয়া আমি রহমাতুল্লিল আলামিনের উপর ওয়াজিব হয়ে যাবে। আমার রাসূল পাক কে কতটুকু গায়বের খবর জানিয়ে দিয়েছেন, অদৃশ্যের খবর জানিয়ে দিয়েছেন, সেটা আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে নূরানি জবানে দান করছেন। আল্লাহ বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, উচ্চ সুরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা, নবী গো রাহমাতুল্লিল আলামিন আপনার কাছে আমি কিতাব দান করেছি, ওয়াল হিকমাতা আপনার কাছে আমি প্রজ্ঞা দান করেছি, আপনার কাছে আমি গায়েব অদৃশ্যের খবর জানিয়ে দিয়েছি। ও আল্লাহ কতটুকু জানিয়েছেন একটু বলে দেন না। আল্লাহ বলছেন ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী গো আমার বন্ধু হাবিবুল্লাহ আপনি যা জানতেন না, কথা বলেন না, আপনি যা জানতেন না আপনার আপনাকে সব কিছু আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। বরং সুবহানাল্লাহ, আল্লাহ বাকি রাখে নাই, আল্লাহ বলছেন যা জানতেন না সব কিছুই জানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আমার রাসূল কতটুকু জেনেছেন। মুসলমান আমার ভাইরা আমার মা বোনেরা যারা শুনছেন গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমার নবীজির কাছে কতটুকু এলমে গায়েব ছিল, কতটুকু ক্ষমতা ছিল, কতটুকু অদৃশ্যের খবর আমার নবীজি রাখতেন। আমার নবীজিকে প্রশ্ন করা হলে একটা সময় নবীজি বলেন ও আমার আম্মা জান দুদুমা খালিমা, শুনেন শুনেন ও পৃথিবীবাসী আপনারা সকলে শুনে রাখুন, আমি রাসূলুল্লাহ যখন উপরের দিকে তাকাই আসমানের দিকে তাকাই আমার দৃষ্টি ওই সূর্য নক্ষত্র ছেদ করে আমার দৃষ্টি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহু আকবার বলেন না, আমার রাসূল বলছেন আমার দৃষ্টি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দেয়, ওই সিদরাতুল মুনতাহার উপরে আছে নূরের সাগর, মহাশূন্য খালি জায়গা সেটা হচ্ছে নূরের সাগর, নূরের সাগরের উপরে আছে আরশ, আরশের উপরে আছে কুরসি, কুরসির উপরে আছে লাওহে মাহফুজ, লাওহে মাহফুজের উপরে আছে কলম যেটা লিখছে, কলমের উপরে আছে আপনার আমার আদম নবী থেকে শুরু করে সকল মানুষের আমল নামা। আমার নবী বলে আমি রাসূলুল্লাহর দৃষ্টি শক্তি ওই পর্যন্ত পৌঁছে গেছে, ওই পর্যন্ত জ্ঞানটা আমার কলবের মধ্যে জানা হয়েছে। আল্লাহু আকবার বলেন, নবীজি আবার বলে আমি রাসূলুল্লাহ যখন নিচের দিকে তাকাই আমার দৃষ্টি যখন নিচের দিকে দেই নিচের দিকে আমি দেখতে পাই মাটি। সুবহানাল্লাহ বলেন, মাটি নিচে সাগর, সাগরের নিচে আছে আবার আগুনের সাগর, কথা বলেন না কিসের সাগর, আগুনের সাগর, আমি রাসূলুল্লাহর দৃষ্টি সেই পর্যন্ত পৌঁছে গেছে। বরং সুবহানাল্লাহ, আমার রাসূল বলেন আমি রাসূলের কাছে কোনো কিছু জানা নাই, আমি রাসূলকে আমার মুনি রব্বুল আলামিন এ টু জেড সব কিছুই জানিয়ে দিয়েছেন। বরুন সুবহানাল্লাহ, সেজন্য শায়ের বলছেন যা হয়েছে যা কিছু হবে আমার নবী সব জানে, সকল পড়ি যা হয়েছে যা কিছু হবে আমার নবী সব জানে, খুদার দেবা যত নিয়ামত আমার নবী দিতে জানে, ঠিক কিনা বলেন। মুমিনদের ওই আছে জানা নবী সবার নিকটে, মুমিনদের ওই আছে জানা নবী সবার নিকটে, যে কান থেকে ডাক দিবে
আমার নবী দিতে জানে, যে কান থেকে ডাক দিবে আমার নবী দিতে জানে। ঠিক কিনা বলেন না? তাহলে বলেন, যা হয়েছে যা কিছু হবে আমার নবী সব জানে, খুদার দেবা যত নিয়ামত আমার নবী দিতে জানে। মুনাফিকদের আকীদা ছিল নবী গায়েব জানে না, মুনাফিকদের আকীদা ছিল নবী গায়েব জানে না, সাহাবীদের আকীদা ছিল আমার নবী সব জানে, সাহাবীদের আকীদা ছিল আমার নবী সব জানে, যা হয়েছে যা কিছু হবে আমার নবী, আরো জোরে, যা হয়েছে যা কিছু হবে আমার নবী সব জানে, খুদার দেবা যত নিয়ামত আমার নবী দিতে জানে। কোথায় মরবি নবীর দুশ্মন আবু জাহেল উতবা সাইবা, কোথায় মরবি নবীর দুশ্মন আবু জাহেল উতবা সাইবা, কে জঙ্গে বদর কা নকশা, কে জঙ্গে বদর কা নকশা আমার নবী সব জানে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? বদরের যুদ্ধ হয়েছে কি হয় নাই? বদরের যুদ্ধ হয়েছে, ইসলামের প্রথম গজওয়া যেটা ছিল। আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন নূর নবীজি নূরানী জামানে আগে থেকে এলান করে দেই, সাহাবীদেরকে নিয়ে বদর উপত্যকায় চলে যাই, চলে গিয়ে বলে আমার সাহাবীরা শুনো শুনো শুনো, আমি বলে যাচ্ছি, আমি এলান করছি, তোমরা দেখো দেখো এই যে স্থান দেখতে পাচ্ছ, এই স্থানের মধ্যে তোমরা দেখবে আগামী কালকে কাফেরদের বড় সর্দার আবু জাহেল এই স্থানের মধ্যে মারা যাবে, এবং উতবা সাইবা এই স্থানে মারা যাবে, সাইবা এই স্থানে মরবে। আমার নবীজি যুদ্ধ হওয়ার আগের দিন রাতে এই খবরটা দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমার রাসূল পাক আজকে কি হচ্ছে, পূর্বে কি হয়েছিল, ভবিষ্যতে কি হবে সব কিছুই আমার নবীজি জানতেন, আমার নবীজির ভিতরে এই এলম আমার রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কে কি প্রশ্ন নিয়ে নবীজির দরবারে সে হাজির হয় সেটাও আমার রাসূল পাক জানে কি জানেন না, বলেন না, আরো জোরে বলেন না, জানে কি জানে না। আমার রাসূল মনের মধ্যে উম্মতরা কি খবর রাখে, কি খবর নিয়ে রাসূল নবীজির দরবারে উম্মতরা আসে, সে খবরটাও আমার রাসূল পাকের কাছে জানা আছে, সুবহানাল্লাহ। বলেন না হযরতে হুযাইফা বিন ইয়ামান আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের দরবারে আসতে চাচ্ছে, কিন্তু আসতে পারতেছে না মায়ের খেদমতের কারণে, সুবহানাল্লাহ। বলেন না, মায়ের খেদমত করে দীর্ঘদিন পর্যন্ত, মায়ের খেদমত করে, মায়ের খেদমতের কারণে অনেক দিন ভয়ে যায় নবীর দরবারে যেতে পারে না। হযরতে হুযাইফা বিন আইমান আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূল পাকের দরবারে যাবেন, মায়ের কাছ থেকে অনুমতির জন্য গেলেন, মাকে বলে মা গো আমি একটু আমার নবীজির দরবারে যেতে চাই। কোথায় যেতে চাই? আরো জোর বলেন না, কোথায় যেতে চাই? আমার নবীর দরবারে যেতে চাই, মা গো আপনি একটু অনুমতি দিয়ে দেন। হযরতে
হুজাইবা যখন এই কথা মাকে বলে, মা বলে বাবা এটা তো বড় সুখবর, এটা তো আনন্দের একটা বিষয়, বাবারে তোমাকে আমি নিষেধ করতে পারবো না, ও আমার কলিজের টুকরো সন্তান, তুমি নবীর দরবারে যেতে চাও আমার অনুমতি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু আমার একটা কথা তুমি শুনে রাখো, আমি আমার সালামটা তুমি নবীর দরবারে পৌঁছে দিবে এবং নবীজির কাছে গিয়ে তুমি আমার এবং তোমার জন্য ক্ষমা চেয়ে নিবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজির কাছে গেলেন হযরতে হুযাইফা বিন ইয়ামান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়ে উপস্থিত হলেন মসজিদে নববীতে। তখন আসরের নামাজ চলমান, বলেন না কিসের নামাজ, আসরের নামাজ চলমান, অনেক সাহাবীরা নামাজ পড়লো, তিনিও নামাজ আদায় করলেন। সাহাবীরা এত ভিড় ছিল যার কারণে হুযাইফা নবীজির সাথে দেখা করতে চাই কিন্তু দেখা করার কোনো সুযোগ হয় না। এইভাবে করতে করতে মাগরিব চলে আসলো, মাগরিবের নামাজ আরম্ভ হয়ে যায়, মাগরিবের নামাজও আদায় করলেন। এভাবে আবার হুযাইফা বিন ইয়ামান আল আনসারী, তিনি দেখা করতে চাই নবীজির সাথে কিন্তু কোনো সুযোগ নাই, এত মানুষ এত ভিড় কোনো সুযোগ হয় না। এশারের ওয়াক্ত হয়ে যায়, এশারের নামাজ আদায় করে এশারের নামাজ পড়ার পরে হযরতে হুযাইফা বিন ইয়ামান আল আনসারী তখনও দেখা করতে পারলো না আমার নবীজির সাথে। আমার নবী আপনার নবীর রহমাতুল্লাহি আলাইহিন নামাজ শেষ করে আপন হুজুরের দিকে চলে যাচ্ছেন, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে পিছনে আসতেছে। সুবহানাল্লাহ। বলেন না আমার নবী সামনে থেকে ডাক দেই, সামনে থেকে ডাক দেই, হুযাইফা তুমি আমার কাছে এসেছো, এই খবরটা আমি অনেক আগে থেকে জানি। সুবহানাল্লাহ। বলেন না নবী তাকিয়ে কোন দিকে, কথা বলে না কোন দিকে, সামনের দিকে, কিন্তু বলতেছে পিছনের খবর। সুবহানাল্লাহ। বলেন না জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সামনে থাকলো পিছনের খবর, আরো জোরে পিছনের খবর রাখতে পারে, আমি পারি আপনি পারেন, এ ক্ষমতা আমাদের আছে নাই, নবীজির আছে, কথা বলেন না নবীজির আছে, এটা তো গাইব। ঠিক এরকম আরেকটা ঘটনা, আমার রাসূল পাসাল্লাম নামাজ পড়াচ্ছেন, কি করছেন, নামাজের মধ্যে ছিলেন, নবীজি নামাজ পড়তেছে, নামাজ শেষ করে পিছনে সাথে সাথে ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে তখন আমার নবী বলতে লাগলেন ইন্নি আরো রুকু আকুম ও সুজুদ আকুম ও খুশু আকুম, উচ্চ সুরে পড়ো সুবহানাল্লাহ। ফিরে বলতেছে আমার রাসূল বলতেছে তোমাদের মধ্যে কে আছো, হ্যাঁ এমন একজন কে আছো যে আমি নবীজির আগে রুকু করেছো সিজদা করেছো। তখন যে ব্যক্তি রুকু করেছে সিজদা করেছে সে জানে কি জানে না, বলেন সে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। তখন সাহাবীরা বলে নবী গো আপনি তো সামনের দিকে ছিলেন, আমাদেরকে কেমনে দেখলেন, আমাদের খবর কেমন করে রাখলেন। তখন আমার নবীজি বলে ইন্নি আরো রুকু আকুম ও সুজুদ আকুম ও খুশু আকুম, যে শুরু করো সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন আমি তোমরা রুকু করেছো সিজদা করেছো সেটা দেখেছি, শুধু তা নয় তোমার অন্তরের ভিতরে যেটা আছে যে খবরটা তুমি হ্যাঁ ভিতরে লালন করতেছো ওই খবরটা ওই বিষয়টাও আমি রাসূলুল্লাহ জানি। সুবহানাল্লাহ। বলেন না রাসূল বলবেন না সুবহানাল্লাহ, এটা কি আমার কথা, বুখারীর হাদিস, কিসের হাদিস, বুখারী সিহাসিতার হাদিস, বুঝতে হবে এগুলি। হাজরিন আমি যেদিকে ছিলাম হযরতে হুযাইফা বিন ইয়ামান আল আনসারী যখন পিছনে হাঁটছেন নবীজি বলে তুমি এসেছো এই খবরটা আমি আগে থেকেই জানি, এবং পিছনে ফিরলেন নবীজি হুযাইফার দিকে ফিরলেন, ফিরে মাত্র সাথে সাথে বলে হুযাইফা তোমাকে আমি রাসূলুল্লাহ ক্ষমা করেছি, তোমার মা কেও ক্ষমা করেছি, এবং আমার রব্বুল আলামিন মুনিব মাওলাও তোমাদের দুজনকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে না এখনো প্রশ্ন করে নাই, কি করে নাই, এখনো প্রশ্ন করে নাই, আগে থেকে উত্তর বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বলবেন না আর ক্ষমা করলেন কে, আবার অনেকে দেখবেন বর্তমানে আমাদের সমাজে বলে নবীজি ক্ষমা কেমনে করবে, ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ, কথা বলেন না আছে না, নাই নবীর দরবারে যাওয়ার দরকার নাই, সেখানে কেন যাব, আমরা যাব আল্লাহর দরবারে, মক্কায় যাব মদিনায় কেন যাব, কথা বলে না হত হওয়ার না, আর সমাজ নাই কি হয় অদাসগু জুমদে মক্কা যাই নে মদিনা যাইবার হন গ্রান্টি হন কিতাব তারা নাও পাই, কি নাও পাই, মদিনার জনের বিষয় আসলে কি জানেন না, ইয়ে অনর মহাব্বত লাগিব, রহমতের দৃষ্টি লাগিব, রসুল পাকের নেগা করম অনরি কম ফুরিব, সুবহানাল্লাহ। না তাহলে মদিনার যাইতে পারো নি, ভাগ্যের ব্যাপার, কি ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার,
আর যারা এই সমস্ত হতাকিন হয় আর সমাজ মধ্যে অনেক আছে না, হন বাবা আর সিরিঙ্গে বাসাতে কেন হই দেরি বুঝুন তো, এই সমস্ত মানুষের গুণ আর সমাজের মধ্যে বহুত বেশি। হতে মক্কা যাই না হজ করেছিল, এবার মিডিয়া আপনারা দেখবেন নাকি, হতে মদিনার জন্ম হইতো না, এটা যাই কিলাব এটা ন যাইলো হজ হয়ে যাবে, কি যাবে গই হজ হয়ে যাবে গই। আর রসুল নিজের জবানত কি হর মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ বলেন না কি বলেন, মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি, আমার আমি নবীর রোজাটা যে জিয়ারত করলো, যে সাক্ষাৎ করলো, যে আসলো, যে মহব্বত রাখলো, তাজিম করলো, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের কঠিন ময়দান মাহশারের মধ্যে শাফাআত করা, তাকে ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দেওয়া, জান্নাতে নিয়ে যাওয়া আমি রহমাতুল্লিল আলামিনের উপর ওয়াজিব হয়ে যাবে। ঠিক করে বলুন সুবহানাল্লাহ, আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আমরা আমার রাসূল পাকের সেই জামান ধরতে চাই, ওই বিশ্বাস নিয়ে নবীর রোজে যেতে চাই, কারণ আমাদের বিশ্বাস আছে আমার নবীজির ক্ষমতাগিরি দুনিয়াতে চলে, খবরে চলে, হাসরে চলে, সব জায়গায় চলে, ফুলসিরাতের ওই কঠিন বাহাবধার মধ্যে চলে, সব জায়গার মধ্যে আমার নবীজির ক্ষমতাগিরি চলে, আমার নবীজির ক্ষমতা আছে, আমার নবীজির ক্ষমতা থাকবে। সেই জন্য আমরা ওই নবীর দামান ধরি, ওই নবীকে তাজিম করি, ওই নবীকে সম্মান করি, ওই নবীর মহব্বত আমাদের অন্তরে রাখি, কেননা ওই নবী আমাকে বাঁচাতে পারে, সেই ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, পারেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও আমার বান্দারা তোমরা গুনাহ করেছো, নিজের উপর জুলুম করেছো, তোমরা আর দেরি করিও না, দ্রুত তোমরা চলে যাও আমার নবীর দরবারে, সুবহানাল্লাহ বলেন না, নবীর দরবারে গিয়ে ইস্তিগফার করো, তওবা করো, ক্ষমা চাও আমি আল্লাহর কাছে, এবং নবীজিকে তুমি বলে দাও ও নবী রহমাতুল্লিল আলামিন আপনি একটু আমার পক্ষ হয়ে মুনিব মাওলার কাছে সুপারিশ করে দিন, সুবহানাল্লাহ বলেন না। তাইলে নবীর দরবারে যাওয়ার শিক্ষা দিচ্ছেন কে, আরো জোরে কে? এখন মানুষের এই ম্যাগনেট, এই মস্তিষ্ক, এই বিবেকটা শ্রেষ্ঠ আদালত হিসেবে আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, শ্রেষ্ঠ বানিয়েছে, আশরাফুল মাখলুকাত বানিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। সালাতুনিয়াম সালামুনিয়াম, হাজরিন খেয়াল করেন আমার নবীজি সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব কিছু দেখেন, সব কিছু জানেন, এই ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন, বরং সুবহানাল্লাহ।